আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক জানালেন অর্থ উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের আর্থিক প্রাকরণ ছিল দুর্বল দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য মিয়ানমারে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা বেড়ে দুশো জন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করছে বিএনপি ঢাকার বিভাগীয় সমাবেশ হচ্ছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন থেকে তেলাওতের মধ্য দিয়ে দুপুর আড়াইটায় এই সমাবেশ শুরু হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্য জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন এই মুহূর্তে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন এতে নেতারা দাবি করেন গত পনেরো বছর ধরে বিএনপি ও সমমনা দলগুলো আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে যার ধারাবাহিকতায় ছাত্র জনতার গণভ্যুত্থানের আওয়ামী সরকারের পতন ঘটে তারা বলেন সরকারের পতন হলেও আওয়ামী লীগের প্রেতাত তারা এখন ঘাপটি মেরে আছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান বিএনপি নেতারা তারা বলেন তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতা আসবে তখনই বিএনপি নেতাকর্মীদের বিজয় আসবে দর্শক নয়াপল্টনে বিএনপি সমাবেশ চলছে সরাসরি চলে যাচ্ছি সমাবেশ স্থলে দর্শক এতক্ষণ আমরা ছিলাম নয়াপল্টনে বিএনপি সমাবেশে রাজধানীর উত্তরায় গুলিতে শিক্ষার্থী সাব্বির নিহত হওয়ার ঘটনায় তার বাবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মঙ্গলবার ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করে নিহত সাব্বিরের বাবা জানান উনিশ জুলাই পুলিশ গুলি করে হত্যা করে তার ছেলেকে এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইনমন্ত্রী আনসুল হক সহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান যাত্রাবাড়ি মিরপুর উত্তরা আশুলিয়ার শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনাগুলো অগ্রাধিকার পাবে সেই সাথে মতো আলোচিত ঘটনাগুলোকেও গুরুত্ব দেয়া হবে। বিশ্বব্যাংক বাংলাদেশকে নতুন করে আরো দুই বিলিয়ন ডলার সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে চলতি অর্থ বছরেও বিশ্বব্যাংকে ঋণ সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জানান এই সহযোগিতা যত দ্রুত সম্ভব এবং যত পরিমাণ সম্ভব সবই করা হবে ঋণ অর্থ সহযোগিতা মিলে তা তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া আর্থিক খাতের সংস্কারের উদ্যোগকে স্বাগত জানায় বিশ্বব্যাংক আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে সাতশো মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দুশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাথে এক আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি উপদেষ্টা জানান আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা আর আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফর্মের কার্য বিবরণী বিশ্ব উপস্থাপন করা শর্ত মানতে হবে বাংলাদেশকে এবং আমরা যেটা বলেছি আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ডিস সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের অর্থ তাদের সে সাহায্য দরকার টেকনিক্যাল এসিস্ট আর্থিক সাহায্য আমাদের লিকুইডি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে আমি আরও ফার্দার কথা মোটা মোটামুটি ইতিবাচক ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে বাট ডিসকাশানটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সংস্কারগুলো আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক চাপের কারণে প্রকৃত তথ্য দিতে না সরকারি সংস্থাগুলো আর্থিক খাতে প্রাকলনের ভিত্তিও শ্বেতপত্র প্রণয়ন কমিটির বৈঠক শেষে এসব কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীতে বৈঠকে অংশ নেন চব্বিশটি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি গণনার পদ্ধতিও খতিয়ে দেখবে কমিটি খতিয়ে দেখা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতের চুক্তিও তিনি জানান শ্বেতপত্র তৈরির তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি তা সময় মতো প্রকাশে লেখার প্রক্রিয়া কী হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে কমিটির কাছে নানা তথ্য উপাত্ত এসেছে যা প্রত্যেকটি যাচাই বাছাই করা হবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ ছাড়া কমিটি বিভিন্ন ধরনের যে সেটা অভ্যন্তরীণভাবেই হোক সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক অথবা বৈদেশিক সম্পর্ক বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কীভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি এবং আগামী দিনে ওনারা মনে আরও যদি অন্যান্য আমাদের চাহিদাপত্র অনুযায়ী ওনারা লিখিতভাবে আমাদের পরি পরিবেশন করবেন সেগুলি আমরা বিভিন্নভাবে ব্যবহার করব দর্শক ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যার এর আগে বিকেল পাঁচটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ভিজিট করুন ডাব্লিউ ডব্লিউ ডট বিভিন্ন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ